আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে আমি টিটি শেষ করে রুমে যাওয়ার পথে ভিডিওটি করা। তো দেখেন, আজকে আপনাদেরকে দেখাবো আমি বাসে থেকে বিদেশের রাস্তাঘাটগুলো ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এখন আমি আছি বাসে, দোতলা বাস, আমি আছি দোতলায়। এখন আমি দোতলা থেকে ভিডিওগুলো করতেছি। তো দেখেন ভিডিওগুলো, ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো আমি আছি বাসে, এখন আমি হাত দিয়ে উপরে মোবাইলটা ধরে ভিডিওটা করতেছি। দেখেন আমার আশেপাশে গাড়ি যেতেছে, আসতেছে। তো দেখেন কি সুন্দর রাস্তাঘাটগুলো, দেখেন সামনের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, মোটামুটি ভালোই লাগতেছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না, অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে। আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আসলে আমি এই ভিডিওটা করছি, আমার কাছে ভালো লাগ মানে দৃশ্যগুলো ভালো লাগছিলো, তাই আমি ভিডিওটি করছি। ভিডিওটি আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই ভিডিওটি করি। তো আপনারাও দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। তো দেখেন কি সুন্দর আশেপাশে, তো কিছু সুন্দর রাত্রেবেলা ভিডিওটি করা, ভিডিওটি হচ্ছে রাত্রেবেলা করা। এখন রাত বাজতেছে আপনি 12টা, হ্যাঁ 12টা, কুয়েত টাইম 12টা, বাংলাদেশ টাইম হচ্ছে প্রায় 3টা। হচ্ছে রাত্রে দেখেন বাসের ভিতরে সিটগুলো সব সিট খালি, দেখেন কি সুন্দর একটা সিস্টেম। বাসটা অনেক, বাসের ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দেখেন। এরপর হচ্ছে বাইরের দৃশ্যগুলো দেখেন, লাইট, লাইটের মানে চারিদিকে লাইট, কি একটা দারুণ দৃশ্য। এখন আশা মোটামুটি সব কিছু মিলিয়ে মানে ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে ভালোই লাগতেছে ভিডিওটি, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো তো আশা করি গাইস আপনারা আমার পাশে থাকবেন, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।